আসসালামু আলাইকুম। সম্প্রতি কর্নেল মালেক মেডিকেল কলেজ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে সারা বাংলাদেশ থেকে নারী ও পুরুষ একাধিক পদে আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্র, প্রার্থী নির্বাচন পদ্ধতি, আবেদন করার নিয়ম সহ বিজ্ঞপ্তিটি দেখে নেই। প্রিয় বন্ধু, আপনার যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তবে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্নেল মালেক মেডিকেল কলেজ মানিকগঞ্জের রাজস্ব খাতে স্থায়ী পদে নিম্নোক্ত লোক নিয়োগ করা হবে। পদের নাম হচ্ছে ফার্মাসিস্ট, বেতন হচ্ছে 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। এটি 11তম গ্রেড, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এসএসসি পাস সহ ফার্মাসিস্ট বিষয়ে 3 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি। দ্বিতীয় পদটি হচ্ছে হেলথ এডুকেটর, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। তৃতীয় পদটি হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, এক্ষেত্রে পদ সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এসএসসি পাস সহ হেলথ টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 3 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি। চতুর্থ পদটি হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট, এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এসএসসি পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 3 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি। পঞ্চম পদটি হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট রেডিও, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এসএসসি পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 3 বছর মেয়াদী ডিপ্লোমা। ষষ্ঠ পদটি হচ্ছে সার্টিফিকার, গ্রেড হচ্ছে 13তম গ্রেড, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাতক। এক্ষেত্রে আপনার সার্টিফিকেটে দক্ষতা বাংলা ও ইংরেজি যথাক্রমে 70-80 শব্দ এবং কম্পিউটারে যথাক্রমে বাংলা 20 শব্দ, ইংরেজি 30 শব্দ। সপ্তম পদটি হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান, বেতন হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন গ্রন্থকার বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। অষ্টম পদটি হচ্ছে পরিসংখ্যানবিদ, এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি, তবে কম্পিউটার ডাটাবেসে অভিজ্ঞতা থাকতে হবে। নবম পদটি হচ্ছে স্টোরকিপার, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন উচ্চ মাধ্যমিক বা সমমানের ডিগ্রি। দশম পদটি হচ্ছে অফিস সহকারী কামমুদ্রাক্ষরিক, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, বাংলা ও ইংরেজি তো কম্পিউটারের দক্ষতা থাকতে হবে যথাক্রমে 20-25 শব্দ এবং কম্পিউটার এমএস অফিস ও ইউনিকোড বেসিক ডাটাবেস সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 30 বছর, তবে 10নং পদের জন্য বিভাগীয় প্রার্থী 40 বছর পর্যন্ত শিথিল যোগ্য। এক্ষেত্রে আপনার আবেদনের জন্য সাধারণ ক্রেতা সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, তবে সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে। ওপরে উল্লেখিত যোগ্যতাগুলো যদি আপনার থেকে থাকে, সেক্ষেত্রে আমি আপনাকে অনুরোধ করবো আপনার নিজের প্রতি সম্পূর্ণ আত্মবিশ্বাস রেখে আল্লাহর উপর ভরসা করে আপনার চাকরি প্রাপ্তির প্রত্যাশা অব্যাহত রাখুন। তার অংশ হিসাবে এখানে আজই আবেদন করে নিন। আবেদন করার জন্য আপনাকে করণীয় হচ্ছে প্রথমে স্ক্রিনে উল্লেখিত এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। এরপর এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। এখান থেকে আপনার পছন্দের পদটি সিলেক্ট করে নেক্সট ক্লিক করবেন। আপনার যদি এখানে অল জবসের প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে ইয়েস, অন্যথায় নো দিয়ে নেক্সট ক্লিক করবেন। এখানে আপনার নাম, শিক্ষাগত যোগ্যতার সমস্ত তথ্যগুলো সঠিকভাবে পূরণ করে এখানে সচল একটি মোবাইল নাম্বার ব্যবহার করবেন। আপনার ফর্মটি পূরণ হলে এখানে একটি ভ্যালিডেশন কোড লিখে এখানে টিকমার্ক দিয়ে নেক্সট ক্লিক করে আপনার ছবি ও সিগনেচার আপলোড করবেন। আপনার ছবি ও সিগনেচার রিসাইজ করতে সমস্যা হলে স্ক্রিনে উল্লেখিত pixelresize.com ওয়েবসাইট থেকে আপনি রিসাইজ করে নিতে পারেন। আপনার আবেদনটি সম্পন্ন হলে আপনার রেজিস্ট্রারকৃত মোবাইল নাম্বারে একটি ইউজার আইডি পাবেন। ইউজার আইডি দিয়ে অনধিক 72 ঘন্টার মধ্যে 112 টাকা একটি টেলিটক সিম থেকে ফি প্রদান করতে হবে। ফি প্রদান করার জন্য স্ক্রিনে উল্লেখিত নিয়মটি অনুসরণ করেন, অর্থাৎ এসএমএস অপশনে গিয়ে লিখবেন CMMC স্পেস ইউজার আইডি লিখে পাঠিয়ে দেবেন 16342 নম্বরে। পরবর্তী এসএমএস লিখবেন CMMC স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার লিখে পাঠিয়ে দেবেন 16342 নম্বরে। পরবর্তী সকল তথ্য আপনাকে যথাসময় মোবাইল এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। মনে রাখবেন, আবেদনের শেষ তারিখ 4/8/2022, অর্থাৎ 4 আগস্ট 2022। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কিত কোনো মন্তব্য কিংবা আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন, আর সেই সাথে নিয়মিত নির্ভরযোগ্য চাকরির তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন।